2617 জানেন এই নাম্বারটির অর্থ কি? এটা সেই নাম্বার যা একটি মানুষ দিনে কতবার তার ফোনের ডিসপ্লে টাচ করেছে, আর এটা তো জুলাই 2016 রিপোর্ট। আর বর্তমানে অর্থাৎ 2020 এই নাম্বারটা বেড়ে হয়েছে 8400 বার। আর যারা হাই ইউজার তারা তো প্রতিদিন 16000 বারেরও বেশি তারা তাদের ফোনের স্ক্রিনকে টাচ করে। টেকনোলজি যদিও একটি টুল যার সাহায্যে আমরা আমাদের কাজকে সহজ করতে পারি, কিন্তু আজ এই টেকনোলজিকে এতটা খারাপভাবে ব্যবহার করা হচ্ছে যার কোনো লিমিট নেই। টেকনোলজি ততদিন কোনো প্রবলেম ছিল না যতদিন স্মার্টফোন আসেনি। ফোন দিন দিন স্মার্ট হচ্ছে আর লোক দিন দিন বোকা হচ্ছে। আমি ক্ষমা চাইছি যদি কারোর কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই সত্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ফ্যাক্ট শেয়ার করব যা শোনার পর আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। একটি মানুষ প্রতিদিনের 5 ঘন্টা তার ফোন নিয়ে কাটায়। যদি আপনি এখনও 50 বছর বাঁচেন আর একইভাবে আপনি ফোন ব্যবহার করেন, তাহলে আপনি আপনার জীবনের 10 বছর 4 মাস কেবল আপনার ফোনেই শেষ করে ফেলবেন। স্টিভ জবস আইফোন নিয়ে এসে পৃথিবীতে পরিবর্তন আনে। 1 বিলিয়নের থেকেও বেশি আইফোন বিক্রি হয়ে গেছে, কিন্তু স্টিভ জবস তার বাচ্চাদের কখনো আইফোন ব্যবহার করতে দেয়নি। ফেসবুকের মার্ক জুকারবার্গ সারাদিন ফেসবুকে বসে টাইম পাস করে না, কারণ ইনি জানেন এটা একটা ফালতু জিনিস। ইনি কেবল এটা নিয়েই ব্যস্ত থাকে যে কিভাবে ফেসবুককে আরও বেশি আকর্ষণীয় করে তুলব, যাতে বেশি বেশি লোক এখানে এসে সময় কাটায়। 95% স্মার্টফোন ইউজার রাতে শোবার আগে তারা তাদের ফোনকে ব্যবহার করে। এই পৃথিবীতে অনেক রকমের অ্যাডিকশন আছে। কারোর ফেসবুকের অ্যাডিকশন, কারোর হোয়াটসঅ্যাপের অ্যাডিকশন, কারোর ইনস্টাগ্রামের অ্যাডিকশন, কারোর ইউটিউবের অ্যাডিকশন, আবার কারোর পুরো স্মার্টফোনটাই অ্যাডিকশন, কারোর সিগারেটের অ্যাডিকশন, তো কারোর মদের অ্যাডিকশন। কিন্তু মনে রাখবেন, সিগারেট কেবল আপনার ফুসফুস খারাপ করবে, কিন্তু স্মার্টফোন আপনার পুরো জীবনটাই খারাপ করে দেবে। প্রথমে আমরা ইংরেজদের গোলাম ছিলাম, আর আজ আমরা নোটিফিকেশনের গোলাম হয়ে গেছি। আমাদের ফোনে নোটিফিকেশন আসলেই আমরা অস্থির হয়ে যাই। অর্থাৎ আমরা যতই গুরুত্বপূর্ণ কাজ করি না কেন, সেটা বাদ দিয়ে আমরা নোটিফিকেশন চেক করি, আর আমরা তো এটাও জানি না যে সেটা কোনো কাজের নাকি কোনো ফালতু নোটিফিকেশন। 95% লোক তারা তাদের কাজের মধ্যে থেকেও নোটিফিকেশন চেক করে। আই থিঙ্ক আপনিও হয়তো এর মধ্যেই একজন। আর কিছু লোক এমন আছে যারা 15 মিনিট পরপর নিজের ফোন চেক করে, আর অনেক সময় এরা তো বিনা কারণেই নিজের ফোন চেক করে, কেবল এটা দেখার জন্য যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে কোনো ফটো পোস্ট করেছিল তাতে কতগুলো লাইক এসেছে ও কতগুলো কমেন্ট এসেছে। আর এরা চেক করতে গিয়ে কয়েক ঘন্টা সেখানে কাটিয়ে দেয়। লোক আজ ফটোকে এডিট করে এত সুন্দর তৈরি করে যা বাস্তবের সঙ্গে সম্পূর্ণ আলাদা, আর ওই ফটোকে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে, আর এটা দেখানোর চেষ্টা করে যে আমি কতটা ভালো আর আপনি কতটা খারাপ। সোশ্যাল মিডিয়াতে যাই কিছু দেখেন তা 99% ফেক। এখানে সব কিছু এডিট করে বেস্ট তৈরি করা হয়, তারপরে লোককে দেখানো হয়। কেউ তার রিয়েল লাইফ এখানে দেখায় না। আপনি যদি কারোর রিয়েল লাইফ দেখেন তাহলে দেখবেন সবার জীবনেই দুঃখ আছে, সবাই সমস্যার মধ্যে আছে, আর আমরা কান্না করছি ওই ফটোর সঙ্গে নিজেকে তুলনা করে। যত বেশি আপনি এই ফেক দুনিয়াতে ঢুকবেন তত বেশি আপনি নিজেকে কষ্ট দেবেন। আর এই নিজের ফোনে এডিট করা, সেটাকে আপলোড করা আমরা কাদের জন্য করি? তাদের জন্য যাদের আমরা ঠিক করে চিনি না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় যদি কাউকে আমাদের থেকে খারাপ দেখি তাহলে তার সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে ভালো মনে করি, আর যদি কাউকে আমাদের থেকে ভালো দেখি তখন তার সঙ্গে কম্পেয়ার করে নিজেকে খারাপ মনে করি। দেখুন, না আপনি কারোর থেকে ভালো না আপনি কারোর থেকে খারাপ, আপনি যেমন তেমনই বেস্ট। আর যে মানুষ এই সত্যটা জেনে যাবে সে এই সব চিন্তা করবে না। আজ লোক সেই সমস্যাকে সমস্যা মনে করছে যা কোনো সমস্যাই নয়, আর যেটা সত্যিই সমস্যা তার দিকে কোনো মনোযোগই নেই। কেন? কারণ মানুষ ওই ফালতু সমস্যা থেকে বেরিয়েই আসতে পারছে না। আজ সোশ্যাল মিডিয়া মানুষের মধ্যে তুলনা করার ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে, আর এই তুলনা করা আমাদের সেলফ কনফিডেন্সকে কমিয়ে দিচ্ছে। দেখুন, এই পৃথিবীতে সব ধরনের লোক আছে। আমরা সূঁচকে তলোয়ারের সঙ্গে তুলনা করতে পারি না, কারণ সূঁচের কাজ আলাদা, সূঁচের কাজ কখনো তলোয়ার করতে পারবে না, আর তলোয়ারের কাজ আলাদা, তলোয়ারের কাজ কখনো সূঁচ করতে পারবে না।
তাই সূঁচকে তলোয়ারের সঙ্গে তুলনা করে সূঁচকে খারাপ বা ভালো বলতে পারি না। তাই এই সব ফেক জিনিসকে বাস্তবের সঙ্গে তুলনা করা বন্ধ করুন। যা দেখানো হচ্ছে সেই সব কিছু ফেক, আর যার সাথে আমরা তুলনা করছি সেটা বাস্তব, তাই এটা করা আপনার ভুল হবে। সোশ্যাল মিডিয়ার কারণে আজ আমরা অন্যের জীবন সম্পর্কে জানতে ব্যস্ত, কিন্তু নিজের জীবন সম্পর্কে আমরা কিছুই জানি না। একটা রিসার্চ থেকে দেখা যায় প্রতি 10 জনের মধ্যে 9 জন ডিপ্রেস ফিল করে যখন তাদের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। একদিনে আমাদের ব্রেনে 70,000 থট আসে, আর সেটা এর উপর নির্ভর করে আসে যে আমরা কি দেখছি, কি শুনছি আর কি পড়ছি। আর আজ আমরা কি দেখছি সেটা তো আপনি জানেন, যেমন আমরা দেখব, যেমন আমরা শুনব, তেমনই আমাদের থট আসবে, আর তেমনই আমরা চিন্তা করব, আর যেমন আমরা চিন্তা করব আমরা ঠিক তেমনই কাজ করব, আর আমরা যেমন কাজ করব আমরা ঠিক তেমনই হয়ে যাব। মোবাইল কোম্পানিগুলি সবসময় এটাই চেষ্টা করছে যে কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনকে আরও বেশি অ্যাট্রাকটিভ করব, যাতে বেশি লোক সেখানে এসে সময় কাটাতে পারে। আপনি জেনে অবাক হবেন, ইন্ডিয়াতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী 340 মিলিয়ন, যা সারা পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেক বেশি। ইন্ডিয়াতে ফেসবুকের ইউজার প্রায় 400 মিলিয়ন, যা কিছুদিনের মধ্যেই 500 মিলিয়ন হয়ে যাবে। যে মানুষ যত বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে সে তত বেশি নিজেকে একা ফিল করবে। আজকাল লোকের দিনে শুরুটা হয় ফোন দিয়ে, আর দিন শেষও হয় ফোন দিয়ে। লোক আজ ফোনেই সব কিছু নষ্ট করছে, সময় নষ্ট করছে, কেরিয়ার নষ্ট করছে, আর জীবনও নষ্ট করছে। এটা সবাই জানে, তারপরেও লোক মোবাইল চালিয়ে খুশি হচ্ছে। যত বেশি আমরা আজ সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হচ্ছি, তত বেশি আমরা আমাদের আপনজনের থেকে দূরে চলে যাচ্ছি। বাড়িতে সবাই একসাথে, কিন্তু তারপরেও সবাই নিজের ফোন নিয়েই বিজি। সত্যি বলতে এই ফোন কিন্তু অমর, আর আপনার পাশে যে লোকগুলো আছে তারা কিন্তু অমর নয়। এরা খুব বেশি দিন আপনার সঙ্গে থাকবে না, তাই আপনার সোশ্যাল মিডিয়া ও ফোনকে কন্ট্রোল করুন। ফোনকে এতটা ক্ষমতা দেবেন না যে সে আপনাকে কন্ট্রোল করবে। স্মার্টফোন জীবন নয়, জীবনের একটি ছোট্ট অংশ মাত্র, তাই একে একটি ছোট্ট অংশ করেই রাখুন। যেদিন এটা আপনার জীবন হয়ে যাবে, সেদিন এটা আপনার জীবনকে ধ্বংস করেই ছাড়বে। এখন হয়তো অনেকে এটা ভাবছেন বা কমেন্ট করবেন বলে ঠিক করেছেন যে স্মার্টফোন না থাকলে আমরা আপনার ভিডিও কিভাবে দেখতাম, আর আমরা স্মার্টফোন ইউজ না করলে আপনার ভিডিও কিভাবে দেখব। আমি এই ভিডিওতে স্মার্টফোনের খারাপ দিকগুলোকে বললাম। আমি একবারও এটা বলিনি যে স্মার্টফোন ব্যবহার করবেন না। স্মার্টফোন প্রবলেম নয়, সেটাকে ব্যবহার করে যে সমস্যা আমরা তৈরি করছি সেটাই হলো প্রবলেম। তাই আপনার স্মার্টফোনকে সঠিক কাজে ব্যবহার করুন, স্মার্টফোনকে আপনার গোলাম তৈরি করুন, আপনি আপনার স্মার্টফোনের গোলাম হবেন না। তো বন্ধুরা, আপনারাও যদি আমার কথার সঙ্গে একমত হন, তাহলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন তাদের সঙ্গে যারা স্মার্টফোনে অনেক বেশি আসক্ত। সবশেষে, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।